देखुन आपनारा कत सुंदर सुंदर लाउ पड़े कची कची। ये लाउटा छोटो आटा काटा देवे ना लाउटा जथेष्ट बड़ो आछे लाउटाई केटे नेब। চলে এসেছি লাউটা নিয়ে আর আজকে লাউ ঘন্ট করব আর খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে আপনারা দেখুন আমি রেসিপিটি কিভাবে করি। তো আমি এখন কি কি দিয়ে রান্নাটা করব আপনারা দেখে নিন। এখানে নিয়েছি বড়ি কালার বড়ি আর চালের গুঁড়ো লবণ হলুদ জিরে পাঁচফোড়ন বাদাম চিনি আর গোটা তেজপাতা আদা কাঁচা লঙ্কা। তাহলে এখন আমি লাউটা কেটে নেব। দেখুন আপনারা লাউটা কত সুন্দর কচি। আদা জিরেটা একসঙ্গে বেটে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়ি কটা ভেজে নেব। বড়িটা লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দেবো। দিয়ে দিলাম পাঁচফোড়ন। দিয়ে দেবো লাউ কুচি।
দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। এবার 1 মিনিটের জন্য একটু ঢাকা দেব। এবার দিয়ে দেবো আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটেছিলাম একসঙ্গে ওটা। এবার দিয়ে দেবো যে বড়িটা ভেজে রেখেছিলাম এটা, আর আজকে যে ঘন্টটা করছি সম্পূর্ণ নিরামিষে। এবার দিয়ে দেবো বাদাম ভাজা, বাদামটা আগে থেকে ভেজে নিয়েছি। এবার এই চালের গুঁড়োটা আমি জল দিয়ে ভালো করে একটু মেখে নেব। তাহলে আপনারা চট করে এই নিরামিষের ঘণ্টটা রান্না করবেন যদি বাড়িতে মাছ না থাকে। আর এখন আমি এই চালের গুঁড়োটা এবার এর ভিতরে দিয়ে দেব। এবার দিয়ে দেবো চিনি, এখান থেকে আমি 2 চামচ চিনি দিয়ে দেবো। এই ঘ্যাটটি আপনারা রুটি অথবা পরোটার সঙ্গে খেতে পারেন, আর গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই। অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে, খেতে তো নিশ্চয়ই আরো ভালো লাগবে। ঘণ্টটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো।